মাঝে মাঝে মনে হয় তুই আমার আপন বোন না, সৎ বোন। আমি এক সপ্তাহ যাবৎ ঘরের বাইরে, আমি চার বন রুটি দিয়ে নাস্তা করছি। ভাইয়া শুনো, এত ইমোশনালি কোনো কিছু বলার কোনো দরকারই নেই, হ্যাঁ? কারণ আমি ভালো করে জানি তুমি রুটি কলা জীবনও খাও নাই। ইয়ারডিস বিদে করো, আনসুকুত থেকে ইয়ারডিস ধোলাই খালের কর্তা থেকে। তুই কোথায় যেতে চাও, সিঙ্গাপুর না মালয়েশিয়া? আমি সিঙ্গাপুর যেতে চাই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল। একটু উপরে তাকাও তো বাবু। একটু ডাইনে তাকাও তো, একটু বাই বাই তো আছে। এবার এখানে কি মাঝে মাঝে আমি চিন্তা করে পারি না, এই যে ময়ূর বর্ষার সময় তার শরীরে মনে করো যে দুই ফোঁটা বৃষ্টির পানি পড়লি হঠাৎ করে পেখম দিয়া ওঠে, এই যে পেখমটা দিয়া ওঠে, আমি না কনফিউজড যে মনে করি যে বর্ষার কারণে কি ময়ূর পয়দা হয়েছে না ময়ূরের কারণে বর্ষা পয়দা হয়েছে। তোমার চোখগুলো আজকে ঠিক সেরকমই মনে হতেছে, মনে হলো কি যে বর্ষাটা চলে আসছে আর মনে হলো যে ময়ূর এরকম পেখম দিয়ে উঠতেছে, পাপড়িগুলো এরকম ময়ূরের মতো লাগতেছে কেন বলো তো? তুমি এত সুন্দর কেন, তাও সেটা বর্ষাতে লাগতেছে কেন? মানে কি আমাকে কি শুধু বর্ষায় সুন্দর লাগে? না না, কি বলতেছো তুমি, মানে এক এক ঋতু তো এক এক সুন্দর নিয়ে আসছে, সেক্ষেত্রে মানে আমি তো বর্ষার কথা বললাম যে বর্ষাতে তোমাকে খুব সুন্দর লাগে, তোমাকে মানে শ্রাবণ মাসও সুন্দর লাগে, আষাঢ় মাসও সুন্দর লাগে, ভাদ্র মাসও সুন্দর লাগে, শীতে তো আরও সুন্দর লাগে। আর শীতে তো তুমি জুব্বা জাব্বার মানে পরার মাঝখান দিয়া ওই যে একটা ওই যে বিলাই টাইপের একটা টুপি পরো না, ওই যে পশম পশম দেওয়া, এটার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। আচ্ছা বাবু, মানে আমি কেন অন্য মেয়েদের সঙ্গে থাকবো না, মানে আমি কেন অন্য মেয়েদের সঙ্গে মানে কাজ করব দূরও, আমি কেন অন্য মেয়েদের মানে নায়িকা হিসেবে ট্রিট করব, আমার সামনে একটা নায়িকা থাকতে? আমি আমি কি আর নায়িকার মতো সুন্দর, আর নায়িকার মতো অত কোয়ালিটি কার আমার আছে? তোমার ভিতরে যদি কোনো নায়িকার কোয়ালিটি না থাকে তাহলে নায়িকা কি? আমি যাদেরকে নিয়ে কাজ করতেছি আমি যে কি পেনের মধ্যে আছি সেটা একমাত্র আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমার কথা কোনটা, তুমি যদি আমার এখানে কাজ করো তুমি তখন বুঝবা যে তুমি কি কাজ করতেছো। আমি তো এটা আমার এখানে বন্দি করে রাখতে চাই না, আমি আমার ময়ূরটাকে সব জায়গায় ছড়াই দিতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড করতে চাই। তোমার চোখ যে খেলা দেয় আমি কি বলবো, আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলতেছি। তোমার জন্ম তো এখানে হওয়ার কথা ছিল না, তোমার জন্ম হওয়ার কথা ছিল হলিউডে। অবশ্য তুমি যদি এখানে জন্মগ্রহণ না করতে তাহলে আমি পেতাম কোথা থেকে? কিন্তু আমি নায়িকা হতে চাই না। তাহলে কি হতে চাও বলো না। আমি গৃহিণী হতে চাই। তুমি গৃহিণী হতে চাও? আর কি চাও? নায়িকা আমি হব, কিন্তু সেটা শুধু তোমার জন্য, তোমার জন্য আমি সাজবো, এক এক সময় এক এক রকম। তুমি বাসায় এসে দেখবে কখনো আমার চোখের উপরে নীল, কখনো লাল, কখনো আমি শাড়ি পরে থাকবো, কখনো আমি কামিজ পরে থাকবো, সবসময় তোমার জন্য সাজবো। বুঝছি, জমি বেচে খরচ চালান লাগবো। তেরিকে বা না, আমি কলকাতার কাছে খাবো। ওটা কি কলকাতায় যা খাইবা নাকি পুরান ঢাকায় কিন্তু একটা কলকাতার কাছে দোকান আছে না ওখানে লয়ে যাবো? কলকাতায় বিয়ের পর যাই, গেলাম শপিং করলাম তখন কাচ্চি খেলাম, এখন আপাতত পুরান ঢাকার কাচ্চি খেলেছ। আল্লাহ, তাহলে চলো বড়ি চুকি লেগে আহো। ভাইয়া কি ব্যাপার, তুমি শুটিং তো শেষ, সান ডাউন, তুমি এখনো যাও নাই? তোমার একটা কথা ছিল। কথা বলো। মানে আমরা তো এক ড্রেসেই অনেকদিন ধরে শুটিং করছি, ড্রেসটা যদি একটু চেঞ্জ করে নিতাম অন্য কালার। না না না, বুঝি নাই, এই একই কস্টিউম পাঁচটা দেওয়া থাকবে, তোমার তোমার ক্যারেক্টার তো কোনো শাড়ি চেঞ্জ করে না,
আমার ক্যারেক্টার ডিজাইনটাই হবে। আমরা এখন মোটামুটি, এটা তোমার ফাইনাল কস্টিউম না, এরকমই একটা লাল শাড়ি থাকবে, রিহার্সেল করছি। এটা পাঁচটা একই রকম শাড়ি তোমাকে দেওয়া হবে, এই এই চরিত্রের কোনো পরিবর্তন নেই কস্টিউম ওয়াইজ। এটা একটা কালার আমরা আলাদাভাবে ডিজাইন করেছি। কিন্তু ভাইয়া, মানে শাড়ির কালারটাও যদি চেঞ্জ না, চেঞ্জ হবে না, একদমই একদমই চেঞ্জ হবে না। তবে এটা অভ্যস্ত, মানে এই যে তোমার প্রশ্নটা জাগলো না, এটাই এই যে প্রশ্নটা জাগলো, একই ড্রেস কেন? এই জন্য এখন এটা পরায় তোমাকে রিহার্সাল করানো হচ্ছে, যাতে তুমি অভ্যস্ত হও, তোমার মনের মধ্যে যেন এটা না জাগে যে আমি একই কস্টিউম পরে করছি। এই জন্য এই রিহার্সালটাও এইভাবে করছি আমরা। এরপরে শাড়িটা এরকমই থাকবে, রেড, কিন্তু একটু কিছু ডিজাইন চেঞ্জ থাকবে, কিন্তু তোমার কস্টিউম চেঞ্জ নাই। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, বাই। চলে গেছো না? মাকে বলো যে বাই। ঠিক আছে, ওকে। ছবিটা কি রাজীব রাজের? জীবস, নায়ক রাজীব রাজেরই ছবি। তুমি একদম শুন, জীবস এটাই তো বস। বাইরের কোনো ছবি টবি দেখো তুমি? ছবি মানে হলিউডের ছবি, তামিল ছবি, বলিউডের ছবি দেখো বস? এটা হচ্ছে প্রকাশ রাজের ছবি, তামিলের ভিলেন সে, আর তুমি রাজীব রাজের ফিচার ছাপিয়ে তুমি এটা এই ছবি দিয়েছো। আসলে বস, আমি ওই যে গুগলে রাজ দিয়ে সার্চ করেছিলাম। আর বস, এরকম তো হবেই বস, আপনি তো আমাকে ইন্টারভিউতে সাথে করে নিয়ে যান না, আপনি ইন্টারভিউতে যান আর আমি খালি এধার কামাল উধার আর উধার কামাল এধার করি। বস, আপনি যদি আমাকে ইন্টারভিউতে নিয়ে যেতেন সাথে করে, তাহলে কি এই ভুলটা হতো বস? আপনি বলেন বস, এই ভুলটা হতো? কাদা কোথাকার তোমাকে, তুমি এই চাকরিতে কেন এসছো? তোমার এই চাকরি করার তো উপযুক্তই না তুমি। এটা যদি বস দেখে, তাহলে তোমার চাকরি তো যাবে, সাথে সাথে আমার চাকরি যাবে। বস, তাহলে ডিলিট করে দিই বস? তোমার বহু আগে আমি ডিলিট করে ফেলেছি, কাদা কোথাকার বস। বস, এরকম ভুল হতেই পারে বস, এরকম ভুল হয়েই থাকে, তাই বলে আপনাকে আমাকে গাধা বলবেন এটা আমি নিতে পারতেছি না বস। আপনি আমাকে গাল মন্দ করবেন না বস। তোমাকে গাধা, তোমাকে কঞ্চি দিয়ে কষে মারা উচিত। তুমি যে কাজ করেছ, তোমাকে এই লাইন ছেড়ে দেওয়া উচিত। যাও, বললাম কোথায় যাও, আমার সাথে যাও। আচ্ছা বাবা, ডামি শুটিং কাকে বলে? ডামি শুটিং, ডামি শুটিং হচ্ছে ধর প্রপস, লোকেশন, কস্টিউম, তারপরে ক্যারেক্টারের চরিত্রায়ন, সব কিছু নিয়ে মানে একবার আসল শুটিংয়ের মতো একটা মহড়া করা আর কি। তাই তাহলে তুমি মিথ্যে মিথ্যে শুটিং করে কী লাভ? অযথা টাকা নষ্ট না? আর তাছাড়া ভাইয়ার মুভি তো এমনিও চলবে না, অমনিও চলবে না। চলবে না কেন? ভালো ছবি বানালে অবশ্যই চলবে। বাবা, আমি গল্পটা শুনেছি, বিশ্বাস করো, শোনার পর আমার তিনবার হাই চলে এসছে। থার্ড টাইম যদি আবার হাই আসতো না, সিরিয়াসলি আমি ঘুমিয়ে পড়তাম। মানুষ আগের বারও হলে ঘুমিয়েছে, এইবারও হলেই ঘুমাবে। অলক্ষণে কথা বলিস না তো, ও অনেক ভালো ছবি বানায়। বাবা, ভালো ছবি আর হিট ছবির মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি তোমার 30 বছরের কেরিয়ারে 65টা ছবি বানিয়েছ, তার মধ্যে 52 ছবি হিট, তাই না? কেন বলো তো? কারণ হচ্ছে তুমি ওই সময়কার মানুষের পছন্দটাকে মাথায় রেখে ছবিগুলো বানিয়েছ, এই জন্য প্রত্যেকটা ছবি হিট। আর এখনকার মানুষ গ্ল্যামার আর ঝাঁকা নাকা ছাড়া কিছু বোঝেই না, হিট কেমন করে হবে? ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক, দর্শকের রুচি বদলে গেছে, ভালো ছবিও হচ্ছে না সেরকম, একটা বাজে ছবির ভিড়ের মধ্যে ভালো ছবিগুলো সব হারিয়ে যাচ্ছে, খুবই আনফর্চুনেট। কি হয়েছে তোমার? চল, আমার বিয়ে হয়ে যাচ্ছে।
এইটা তো বিয়ে হয়ে যেতেছে, আমি তো মনে হয় বিয়ে হয়ে গেছে, আমার দুদিন পরে বাচ্চা হইব। তুমি যে এমনি কান্তাছো মনে হচ্ছে সাবানা কান্তাছে আমার চোখের সামনে দিয়ে, বন্ধ করো না। তুমি একদম ভালো না, তুমি সবসময় উল্টো পাল্টা কথা বলো, এরকম কিছুই না। আমাকে আমাকে ছেলে পুকুর দেখতে আসছে, খালা আসলো, খালার সাথে পিচি পাচি কতগুলো আসলো, আমার নখ দেখে চুল দেখে যান, তারপর তারপর ওরা আমার আম্মুকে বিয়ের প্রস্তাব দিল, তার বোনের ছেলের সাথে আমার বিয়ে। যান আমাদের কি হবে, যান কি হবে মনে কি ফ্যামিলির ভালো করে জানা দেওয়া যে তোমার লোকে একটা মনে করে যে নবাগত ডাইরেক্টরের প্রেম হইতেছে, মনে করে যে এক বছর যাবত আঙ্গু দুজনের রিলেশন জানায় দাও কি জি। ওইটাই তো সমস্যা, মিডিয়ার ছেলেমেয়েকে কেউ পছন্দ করে না, ওরা সব চরিত্রহীন হয়। মিডিয়ার ছেলে হ্যাঁ গো বারাবাতে ছাই দিচ্ছে, তো চুন খায় মুখ পড়ছে, তো দুধ দেখলে ডরায়। এই যে এক বছর যাবত রিলেশন তোমার লাগে, সবসময় তো তিন হাত ফারাকে ফারাকে কথা কইছি, এই যে আট টাচ করে জীবনে দেখছি তাইলে এমনি কথা কো গেলি গে তোমরা, এমন বাবলে দিচ্ছে তোমার ফ্যামিলি মনে হচ্ছে ওই যে দোলাই খেলে এখন পঁচিশটা আরত আছে আর কি। জান আচ্ছা বস, হ্যাঁ আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আপনি একটা দুইটা করে সিনেমা বানিয়ে খুব লাভবান হতে পারবেন না, আপনি যদি একবারে দশটা বিশটা সিনেমা বানান আমি আপনার জন্য দশজন বিশজন ভালো ভালো ডিরেক্টর আপনার কাছে এনে দেবো। একবারে দশটা সিনেমা বানাবেন, বানানোর সাথে সাথে পুরো মিডিয়া কভারেজ পাবেন, আপনি একদিনের মধ্যে হিট প্রডিউসার। তুমি কি বলো, দশটা ছবি মাত্র? আরে সারা বছরে বাংলাদেশে কয়টা ছবি হয়? এটি সবগুলো আমি করতে চাই, সব। তুমি আমার কি মনে করছো? আরে আমার আল্লাহ দিলে সেরকম ক্ষমতা আছে, সারা বছরে সারা বাংলাদেশে সমস্ত ছবিগুলো আমি করব, আমি প্রোডিউস করব। আমি বুঝতে পারছিলাম আপনাকে নিয়ে হবে, এই ইন্ডাস্ট্রি এবার আপনার মতো একজন প্রোডিউসার পাবে এবং ইন্ডাস্ট্রি ধায় ধায় গতিতে আগে যাবে। চলো চলো, তোমার সঙ্গে কিন্তু আমার একটা অন্য কথা আছে, জরুরি কথা, সেই জন্যই তো তোমাকে আমি এখানে ডেকেছি। বস, আপনি যে কোনো ধরনের কথা, পারিবারিক, ব্যবসায়িক, গোপনীয়, এমনকি শারীরিক কথা আপনি বলতে পারেন, বলে ফেলেন বস। আমি জানতাম তুমি পারবা, একমাত্র তুমিই পারবা, তোমার পক্ষে এটা সম্ভব। চলো আমরা ওই খেলি। ভাই কিছু একটা করেন ভাই, সকালে কলা রুটি ভাই, দুপুরে কলা রুটি, রাত্রে কাচ্চি থাকবে, ডাবল কাচ্চি থাকবে। আমি তো বলতেছি তোদের একটা সমস্যা কি জানোস, তোদের খালি খিদা লাগে। আরে বেটা ক্রিয়েটিভিটি থাকলে খিদা লাগবে কেন, আমাকে দেখ ভাই, পেটে খিদা থাকলে ক্রিয়েটিভিটি বের হয় না ভাই, হাতে একটা টাকা নাই ভাই, মেসের বিল, কত জায়গার বিল, ভার্সিটির বিল ভাই। হয়ে যাবে, জয় রেহান বলো, সঞ্জয় লীলা বানশালী বলো, আরও আগে যাও না কেন তুমি, বড় বড় ডিরেক্টরের কথায় আসো কি, অনেক কিছু বাকি ছিল। আরে বেটা এটা বাদ দে, জগদীশ, মাইকেল মধুসূদন কি বাকি ছিল তো অনেক কিছু ভাই। আমি আপনার এই কারণে ভাই সম্মান করি, শ্রদ্ধা করি ভাই, আপনি আমার কাছে আইডল ভাই, কিন্তু তারপরেও আপনি একটা কিছু করেন ভাই। পথে হলো দেখা, পথে হলো দেখা, কার সাথে? নাটকের নাম শুরুতেই এটা হবে, ছবির নাম পথে হলো দেখা, এই দিয়েই নাটকটা শুরু করবো আমি। জীবনমুখী না প্রেম ভাই? জীবনমুখী। তার মানে আপনি প্রেম ছেড়ে দিয়েছেন? এই বন্ডটি কলা খাও, বাকিটা দেখতেছি। আমার না মানে আজকে না শুটিং করতে পারছি না, মানে কয়েকদিন ধরে মাথায় চলছে যে আমি তোমাকে বলবো, আমার একটু সমস্যা হচ্ছে। কেন ভাইয়া, শরীর খারাপ? শরীর খারাপ না, মানসিক সমস্যা হচ্ছে। আচ্ছা আমি তোমাকে বলি, খুব মন দিয়ে শুনবা,
আমি তোমাকে একটা কথা বলবো, বলার পর যদি এটা হ্যাঁ হয়, উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আমি আজকে শুটিং করবো না, আর যদি না হয় তাহলে শুটিং করবো না। যদি হ্যাঁ হয় আজকে সারাদিন ঘুরবো, আর যদি না হয় তাহলে সারাদিন কাঁদবো। ঠিক আছে ভাই, এটা প্রশ্ন ছিল? আমার তো মনে হচ্ছে তো ধাঁধা ছিল। আমি না ধাঁধা অত বুঝি না, আমার মাথা কাজ করে না ভাইয়া। শুটিং না করলে তো ভাইয়া আমার ডেট ফাঁকা নেই আর সামনে। ডেট ফাঁকা নেই মানে কি? এই ফিল্মের জন্য তোমার আমার সাথে টোটাল টিমের সাথে রিহার্সাল করার কথা না? সামনে তোমার পরীক্ষা, পরীক্ষার পর ফিল্মের শুটিং, এটাই তো কথা ছিল। ডেট ফাঁকা নেই বলছো কেন? আচ্ছা ঠিক আছে বলেন। বলি হ্যাঁ, জি মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। হুম, ভালোবাসি। এখন প্রশ্নটা হচ্ছে তুমি কি আমাকে ভালোবাসো, হ্যাঁ বা না? ভাইয়া আসলে আচ্ছা ঠিক আছে, আমি এক্সামের ফাঁকে ফাঁকে ডেট বের করে দেবো, তখন আমরা রিহার্সাল করবো, আর এক্সামের পরে গিয়ে আমরা শুটিং না হয় করবো, আর আজকের দিনটা ঘুরি। উত্তরটা কিন্তু পেলাম না। মানে আজকের দিনটা ঘুরি, ঘোরাঘুরি আজকে? আচ্ছা ঠিক, ভালো করে বলো। আমি এর থেকে ভালো করে বলতে পারি না। তাই মেজাজটা এত খারাপ হয়েছে, আমি তো ভাবছিলাম তুমি বুঝে পার্কে আসো, ওইখানে গিয়ে পাইলাম না। তারপরে কে নাকি কইলো আপনি একবার কোয়ার্টার চেক করতে পারেন, অনেক রকম কিছু বুঝে গেছে আমরা যে প্রেম করি। জান কি জন্য খবর পাঠাছিল কত? ও কি তুমি তো ফুসকি মেরে কাঁদতেছো, কাঁদতেছো মানে কি হয়েছে তোমার? জান আরে না কাইন দে, আসল হিস্ট্রিটা কোনো কি হয়েছে তোমার? তুমি কানলে তো আমি বুঝবো না তোমার কি হয়েছে। কাশর ওষুধ তুমি আমাকে দিচ্ছ কিসের জন্য? কাশর ওষুধ আমি কি করবো, আমার তো কাশ টাশ কিছু হয় নাই, আমি ভালো আছি তো, গলা আবার সুস্থ। এটা কাশি ওষুধ না, এটা পয়জন। পয়জন মানে কি? বিষটা কি? হোয়াট? আমি কিছু বিষ খাবো? আমি তো বিষ খাওয়ার মতো কোনো অপরাধ করি নাই, কেন আমার তো তুমি বিষ তুলে দিচ্ছ বলো? না আমি খাই। তুমি বা কেন বিষ খাবা? তোমাকে বা কেন আমি বিষ খাইতে দেবো? কেন তুমি না বলছো আমাকে ছাড়া তুমি থাকতে পারবা না, মরে যাবা, তাই দিলাম। আরে বাবা, এই ধরনের কথাবার্তা তো তুমি লাইলে মজনু শিরি ভরাদের কথা বলতেছো, তখন একটা রূপকথার কথা এই ধরনের ব্যাপার স্যাপার ছিল, এখন কে কার জন্য বিষ খাইতে যায়? তারপরে আমি তো তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে বলতেছি যে তুমি কেন মরবা বা আমি কেন মরতে যাবো, এটাও আমরা দুজন দুজনের ক্ষেত্রে চাচ্ছি কেন? আসল কথাটা কি, কি হয়েছে সেটা আমাকে বলবা। আমাকে অন্যদিকে বিয়ে দিয়ে দিচ্ছে, সবকিছু ঠিকঠাক, এই দেখো আমি আরেকটা বোতল নিয়ে আসছি, তুমি না দিলা আমি খেয়ে। এই ধরনের পাইকারি বিষের বোতল কারা সাপ্লাই দিচ্ছে? কি ধরনের কাজ করতেছো তুমি? এই ডিসিশন কবে নিছিস? গতকালকে মোটামুটি সবকিছু ফাইনাল হয়ে গেছে, বিয়ের ডেট একটু সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, এবার আমার বিয়ে হয়ে যাবে। শোনো জান, তোমাকে একটা কথা পরিষ্কার বলে দেই, তোমাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দেবে এত সহজ বিষয়টা না, আর আমি মরে যাব তুমি বেঁচে থাকবা,
তুমি মরে যাবে আমি বেঁচে থাকবো এইটাও ব্যাপারটা অত সহজ না। আমাদের দুইজনের প্রেম এক প্রকার বলতে পারো লাইলি মজনুর প্রেম, এটা তো সবাই জানে, খালি বিয়ে হওয়ার বাকি, কোনো ব্যাপার না, ওয়েট অ্যান্ড সি, আমরা বিয়ে করব। তবে বাইগা বলেন বস। শোনো, তুমি তো জানো 30 বছর আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি, মারা গেছে, সবই তুমি জানো। দুটো ছেলেকে কোলে পিঠে করে কত কষ্ট করে আমি বড় করেছি। এখন তো এই একাকি জীবন আর ভালো লাগে না, কা তো কার এই জীবনটাকে টেনে নেওয়া যায় বলো? আমার তো জীবনে একজন সাথী দরকার, সঙ্গিনী দরকার, যার সঙ্গে দুটো সুখ দুঃখের আলাপ করে সময়টা কাটাতে পারি। সেই জন্যে তোমাকে আমি অনুরোধ করব, ওই যে একটা মেয়েকে তুমি এনেছিলে না আমার কাছে অভিনয় করার জন্য, নায়লা, ওকে আমার চাই। কি মনে করেন আপনারা নিজেদেরকে? সারা জীবন ধরে টাকা পয়সা ইনকাম করছেন, বুড়ো বয়সে এসে ইন্ডাস্ট্রিতে টাকা ঢালবেন আর মদ মাস্তি করবেন? ইন্ডাস্ট্রির নায়িকারা কি আপনাদের টাকার জন্য ভুকি নাকি যে আপনার টাকা দেখবেন সুরচুর করে চলে যাবে? আরে কুব্বাট, আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, আমি একজন কাস্টিং ডিরেক্টর, আপনার কি মনে হয় আমি কি এখানে এসেছি আপনার দালালি করতে? আপনাদের মতো একটা বুড়ো ধামকের দালালি করতে? ফালতু কোথাকার! শোনো শোনো শোনো, তুই মাথা গরম করো না তো, তুই জিনিসটা বোঝার চেষ্টা কর। কি বলবো আপনার, কথা বলবেন না, তুই তো আমার কথাই শুনছো না। আচ্ছা কি হয়েছে, আমার জীবনটা কি এভাবে একাকিত্বের মধ্যে দিয়ে চলে যাবে? আমি কি জীবন সঙ্গিনী আর গ্রহণ করতে পারবো না? আমার কি অতটাই বয়স হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম বয়স হয়েছে, আমি মানছি, অস্বীকার করছি না, তুমি বলছো শুধু সেই জন্য বলছি না, কিন্তু আমার একটা মনও তো আছে। এই মন কি কাউকে ভালোবাসতে পারে না, কাউকে ভালোবাসতে চায় না? নিশ্চয়ই চায়। আমার নায়লাকে ভালো লেগেছে, নায়লা মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, তুমি সেই ব্যবস্থা করতে পারো, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আসলে ওকে বিয়ে করে নতুন করে আমার সংসারী হতে চাই, আমি ওকে রাজরানী করে আমি রাখবো, আমার কি টাকার অভাব আছে? বললাম না, ওকে আমি আমার সংসারে রানী করে রাখবো, রানীর মতো ও থাকবে এখানে। একটু বোঝার চেষ্টা করো, একটা মেয়ের জীবনে আর কী চাই বলো? ও এই ফিল্ম ইন্ডাস্ট্রি যে কিসের জন্য এসেছে, অভিনয় করবে, নাম করবে, কিন্তু অর্থ তো ওর দরকার, সেটা তো সে আমার কাছ থেকে পাবে। আরে তুমি খালি আমার বয়সটাই দেখলা, আমার মনটা দেখলা না? নায়লা ঠিকই বুঝবে, নায়লা ঠিকই আমার মনের সন্ধান পাবে। পুরান চাল ভাতে বাড়ে, বোঝো না কেন? আমরা নির্জন কোনো জায়গা আছে, আমিও তোমার সাথে সাথে কান্না করি, কারণ আমিও তো অনেককে মিস করছি, তাই না? এভাবে কান্নাকাটি করলে ওনারা হয়তো ভাববে কি যে তোমাকে বোধহয় জোর জবরদস্তি করে আমি পিস্তল থেকে বিয়ে করছি, তাই না? মানে এভাবে এখন এভাবে কান্নাকাটি করে না শোনা, আমরা একটু পরে পরে বিয়েটা হোক আগে। ভাই এত কান্নাকাটি কিসের? কোনো ঝামেলা থাকলে আপনারা বাইরে মিটিয়ে আসেন। কী ধরনের কথা বলছেন ভাই? আমার তো দেখে মনে হচ্ছে আপনি আফুকে কোনো জোর জবরদস্তি করে বিবাহ করতেছেন। এই যে দেখেছো, মানে উনি কিন্তু ঠিকই কিন্তু একটা কথা বলে বসছেন, কিন্তু প্লিজ ওনাকে একটু বুঝিয়ে বলো যে তুমি অন্তত। আরে ভাই আমি অনেক অভিজ্ঞ কাজী, লোক দেখলে চিনি যে কে কোন ধরনের। আমার তো মনে হয় আপনি আফুকে জোর করে বিবাহ করতেছেন। আরে ভাই আপনি কোন দিকে যাচ্ছেন? না 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 না, মোটেও জোর জবরদস্তি করে বিয়ে করছি না, আমরা প্রেম ভালোবাসা করে বিয়ে করছি, আমরা আমরা ম্যাচিওর, আমরা আরে ভাই আমরা প্রাপ্তবয়স্ক। আচ্ছা বুঝতে পারছি, আপনার সাথে এভাবে কথা বলে হবে না। এই আপনি ফোন করবেন না প্লিজ, দেখো যান আমাকে বাঁচাও, তুমি অন্তত ওনাকে বুঝিয়ে বলো যে আমি তোমাকে জোর করে বিয়ে করছি না, নাহলে উনি কিন্তু সত্যি সত্যি পুলিশে ফোন দিচ্ছে, প্লিজ না 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 না, এটা আপনি করবেন না প্লিজ। কি আপু আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? আপনার প্রতি কি কোনো জোর প্রয়োগ করা হচ্ছে না কোনো জোর জবরদস্তি করে আপনাকে নিয়ে আসছে? শুনেছেন তো?
তাহলে না থাকলে এত কান্নাকাটি কিসের? বিয়ে করতে আসছেন বেশ ভালো, তাহলে আপনারা বসবেন, উভয় বয়স ঠিক আছে তো? হ্যাঁ আপনি শুরু করেন, আইডি কার্ড তো সবই আপনি দাও। যদি সব যদি থাকে তাহলে আপনাদের সাক্ষী কোথায়? সাক্ষী নেই থাকে। আসতেছে। আচ্ছা তাহলে সাক্ষী নিয়ে আসেন। আরে ভাই আসতেছে, সেটা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে সাক্ষী নিয়ে আসেন। কি আপনার কোনো সমস্যা নেই তো? কোনো না জি না সমস্যা নাই। ঠিক আছেন আপনি আপু? জি। আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন, সাক্ষী নিয়ে আসেন। নালা, ওই ব্যাপারটা কি ভাবলি? কোন ব্যাপার? আর ওই যে প্রোডিউসার কিসলু ভাইয়ের ব্যাপারটা? তোমার কি মাথা খারাপ? মাথায় স্ক্রু দু একটা নাই হয়ে গেছে আমার থেকে। না তুমি ওনার আমার বয়সের ডিফারেন্স দেখছো? উনি আমার থেকে কত বয়স্ক? আমি নদীর এই পারে, উনি নদীর ওই পারে, মাঝখান দিয়ে এত বড় একটা নদী বয়ে গেছে, ওনার আমার ডিফারেন্স এত, বুঝছো? দেখো আমি অনেক স্ট্রাগল করে এ পর্যন্ত আসছি। ছোট্টবেলায় আমার মা মারা গেছে, আব্বু আমার কথা একবার চিন্তাও করে নাই, সাথে সাথে বিয়ে করে ফেলছে, সাথে সাথে। তারপর থেকে আমার লাইফে অশান্তি শুরু, ঝামেলা শুরু। একটা প্রেম করছিলাম, ওও চিটার, সেও আমার সঙ্গে চিট করছে। এখন তারপর থেকে আমার জিদ, আমার কিছু একটা করতে হবে, তাদেরকে আমি দেখা দিব যে আমিও কিছু একটা করতে পারি। আমার এত এত স্বপ্ন নিয়ে আমি এখানে আসছি, এটার মানে এই না যে এই বুড়া লোকটাকে আমার বিয়ে করতে হবে। সেজন্যই বলছি তুই একবার ভেবে দেখ। বাবা ভাবির কিচ্ছু নেই। ওফো আমার কথাটা শোন না। আচ্ছা বল কি। আচ্ছা শোন, এই লোকটা যতগুলো সিনেমা বানাবে সবগুলো সিনেমার নায়িকা হবি তুই, তোর ক্যারিয়ার দাঁড়িয়ে গেল। আর তাছাড়া এই লোকটা তো বুড়ো না, এরপর ঝুরঝুরা, মানে 5-7 বছর বাঁচবে তারপরে মারা যাবে, মারা গেলে সব সম্পত্তির মালিক হবি তুই, তোর ক্যারিয়ারও দাঁড়িয়ে গেল, সম্পদও তোর হাতে, আর তোর যত স্বপ্ন আছে সব পূরণ করে নে না। শোন, এই ঢাকার শহরে একটা মেয়ের একা একা বেঁচে থাকা খুবই কষ্ট, তার মধ্যে আবার তার স্বপ্ন পূরণ খুবই দুরূহ ব্যাপার, একটু ভেবে দেখ। আমি তোর ভালোর জন্যই বলছি। আচ্ছা এই আমি কুব্বত, তোর কোনদিন খারাপ চাইছি? আর লোকটা তো তোকে খারাপ কিছু বলে নাই, সে তোকে রাজধানী করে রাখবে। তারপরও আর আমি ওনার বিয়ে দেখছি, মানে ওনার মধ্যে কোনো খারাপ ইন্টেনশন নাই। চুপ করবা তুমি একটু? আমরা কতক্ষণ এখানে এভাবে বসে থাকবো? তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? চড়াই কিন্তু একদম দাঁত ফালা দেবো, তোমাকে না, পলাশের কথা বলতেছি। মানে অনেক আগে ওর আরেকজন সাক্ষী নিয়ে আসার কথা, মানে এখনো পর্যন্ত আসে নাই। এখন তুমি কাঁদতেছো না কেন জান? বেশি করে কাঁদো, কাজী সামনে আসতে এত কাঁদো কেন? এখন দেখছো কাজী রাগ করে উঠে চলে গেলো যে সাক্ষী নিয়ে আসেন, তারপর বিয়ের কাজ শুরু করবো, এটাই ভালো লাগতেছে না। মানে কেন যে সমস্ত ঝামেলাগুলো তুমি করো? হ্যাঁ কাঁদো, এমন কোনো এক ফোঁটা কান্দা পারবে না। ঝামেলা আছে কিন্তু, বসুন বসুন, কান্দিস না। আর তুমি তুমি আমার কইতে পারতো কও? আচ্ছা যাই হোক, যা করছো করছো, কেউ কোনো টেনশনই নাই, ইচ্ছা করলে আমার বাড়িতে যেতে পারো। আর নাহলে এক কাম করো, এক মাস লেগে কোনোখান থেকে ঘুরে আও। না না আমরা তো সেই প্ল্যানই করছি। না না না, তবে টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না। এক কাম করো, ওই কাজী সাহেবকে ডাকো, বিয়াসদীপ পড়ায়া তোমরা এক মাস লেগে কোনোখান থেকে ঘুরে আও। আমরা কি চাইলে তো আমার বাড়িতে যেতে পারি তাই না? পারো। পলাশ আমার ফ্যামিলির কি অবস্থা? সবাই মনে হয় বেউস হয়ে টেনশনে অস্থির হয়ে আছে না রে বস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম কোনো কিছুই হয় নাই। আপনি বিয়ে করছেন, আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে সবাই দোয়া করছে, আপনি এখন যা ইচ্ছা তা করতে পারেন। আপনি এখন বাইরে যান, বাইরে গিয়ে ঘোরাফেরা করেন, পরেরটা পরে দেখা যাবে। কি যে করবো বুঝতে পারছি না, মা তো পুরো রেগে বোম হয়ে আছে, কি বলবো মাকে? কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি প্ল্যান করেছি যে আমার সিনেমায়
ভাবির চরিত্রটা তাকে দিয়ে দেবো, সে খুশি হয়ে যাবে। তুমিও না মাকে একদমই পাত্তা দিতে চাও না। আর তুমি আছো তোমার মাকে নিয়ে, আমি আছি বাবার টেনশনে। বাবা যে কি করবে, অনেক রাগি অনেক। তাহলে কি হবে জানি না, কথায় কথায় কাট অ্যাকশন বলে, কাট অ্যাকশন মনে হচ্ছে কেটে দিবে। কি কেটে দিবে? রিলেশন কেটে দিবে, আবার কি কেটে দিবে? তাহলে কি করব? আমি জানি না কি করব। বিয়ে করে ফেলেছি, আমার কি, আমার পছন্দ তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করে ফেলছি, পরেরটা পরে দেখা যাবে। এখন রাখবে না তারাই দিবে, কি করবে তার ইচ্ছা, যা করবে তাই। আগেই সন্দেহ করেছিলাম, এখন কি হবে? আমি আমার একটা ফোন দেই, ফেস করতে হবে তো, অ্যাভয়েড করে তো লাভ নেই। আমি তো বাপেরই সন্তান, তাই না? সেও তেরা আমিও তেরা। ফোনটা নিয়ে কথা বলবো। হ্যালো। হ্যালো আব্বা। হ্যাঁ কি খবর, তোর শুটিং কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? শুটিং তো কেমন চলতেছে, রিহার্সেল তো করতাম জানো, এইটা অফ। সমস্যা তোমার সাথে লুকায় লাভ নেই, তোমার কানে এমনিও যাবে অমনিও যাবে, বলে দিচ্ছি স্ট্রেট। হ্যাঁ বল। আমি বিয়ে করে ফেলছি। কি বিয়ে করে ফেলছি? বিয়ে বিয়ে করে ফেলেছিস মানে? গিয়েছিস শুটিং করতে, তুই কাকে বিয়ে করেছিস? নায়িকাকে বিয়ে করছি। আরে ওর তো বাচ্চা আছে। আরে সেই নায়িকা না, থার্ড কাস্টিং নীলা, ওকে বিয়ে করে ফেলছি। ও ফসা করে মেয়েটা? হ্যাঁ কথা বলো। আসসালামু আলাইকুম আব্বা, বাবা। ওয়ালাইকুম সালাম। ওই গাধাটা কি সত্যি বিয়ে করেছে? আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার ছেলের। শোনো, মনে কথা বলে লাভ নেই, তুমি বাসে চলে এসো। জি আব্বা। বাবা আরে গাধাটাকে বলো আমি ভীষণ রেগে আছি। জি বাবা, জি জি। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে আছে, ওকে বুঝতেই দেবে না, ওর ভয় ভয় থাক। জি জি বাবা। হ্যালো, তুই কেড়ে দিছে কি বলে? অনেক রাগ। অনেকটা কত? অনেক চিৎকার চেঁচামেচি করেছে। অনেক তোর এক কাজ করি, বাসায় যাওয়ার দরকার নাই, বান্দরবানে একটা নতুন রিসোর্ট আছে, হ্যাঁ ওইখানে চলে যাই। না 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 না, বাসায় গিয়ে আগে তো বড়জনের আশীর্বাদ নিতে হবে না? লাথি চর থাপ্পড় খাওয়ার থেকে, অপমানিত হওয়ার থেকে, তার থেকে বলো বান্দরবন চলে যাই। না না না, বান্দরবন না, আগে বাবার কাছেই যাবো, তারপরে সত্যি সত্যি। আপনাদের কি সকল সাক্ষী উপস্থিত হয়েছে? নারকও বাকি আছে? সাক্ষী তো এই যে আছে, এখানেই তো আছে। ঠিক আছে। জি। আপনার মেয়ের পক্ষ কে? মেয়ে ওনার বড় ভাই। বড় ভাই? আপন বড় ভাই? জি। যে বাবু আপন বড় ভাই। আপনার কে আছে? আমার যে অ্যাসিস্ট্যান্ট যে আছে, আমার হ্যালো ভাইয়া, একটা গুড নিউজ আছে। শোক সংবাদ মানে কে কি 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 ব্যাপার? বাবুর ভাই তো বিয়ে করছে। বিয়া তপ্ক থাকার, ও আমার আগেই বিয়ে করে বাসায় বউ নিয়ে চলে আসলো না? আমি যদি আগে জানতাম তাহলে তো আমি শুভকাজটা আগে সেরে ফেলতাম, ও কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমানই করলো। আচ্ছা এইসব কথা বাদ দাও তো, বাসায় কেলেঙ্কারি হয়ে গেছে, তুমি চলে আসো তাড়াতাড়ি। অবশ্যই আমি আসবো না বাবর, যতক্ষণ পর্যন্ত না আমার কাছে মাপ না চাপে ততক্ষণ পর্যন্ত আমি আসবো না। ওফো, এত সেন্টিমেন্ট কই পা বলো তো? হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি একটা কলাম লিখে ফেলো তোমার পত্রিকায়। আর হ্যাঁ, তোমার জন্য একটা গুড নিউজ আছে, আর সেটা হচ্ছে বাবা তোমাকে বাসায় চলে আসতে বলেছে। হ্যাঁ এটা অবশ্য তুই ভালো বলেছিস, ফোনটা রাখ, কালকে আমি এমন নিউজ করছি, তুই বুঝবি, গরম একটা নিউজ আমি করছি, আমি কালকে পেপার মোবাইল খুললে বুঝবি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে বিখ্যাত সাংবাদিক শাহজান ভাই, অনেকবার শাহজান কত শাহজান আপনার ফাদার মাদের বৃষ্টি পুরো বানাই দিল, আপনি এলাও না চান। আচ্ছা বুঝছি তো, আরে এটা করলে তো হয় ভাই, করলে তো হয়, সমস্যা না, ভাই বেড়াতে মানুষ না, সমস্যা নাই, ভাড়া দিতে মতো দিতে আছে লন না রে ভাই, সমস্যা কেন, ভাই বেড়াতে মানুষ এটা টেনশন আছে না কেন, লন মিয়া লন হ্যাঁ। তাহলে আমরা শুরু করি, আপনি তো প্রথম আর বাংলাদেশের যে মেয়ে আমার তো মনে হয়নি আমি যে মানে ভারত থেকে এসেছি, ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্যই আমি বুঝিনি। সবাই বলে বাড়ি থেকে এসে যে এটা আমারই দেশ, এখানে আমার বাড়ি পোতা, আমার দাদা থেকে, বাবা আমার মাসিমা থেকে, মানে কমন একটা প্রশ্ন উত্তর হয়ে গেল, যাক অসুবিধা নেই। তো আপনি কোথায় থাকে, বিক্রমপুরে থাকে, আচ্ছা আচ্ছা, বিক্রমপুর গিয়েছেন আপনি? না যাওয়া হয়নি, বাট এবারও মনে হয় যাওয়া হবে না, বাট নেক্সট টাইম কোনো শুটিং আসলে অবভিয়াসলি খুব মানে ভালো হলো না জিনিসটা, আপনার পৈতৃক নিবাস আপনি বললেন, আপনার 14 জেনারেশন ওখানে আছে, আপনার দাদার বাড়ি, দাদা কিন্তু বেশি দূরে না, খুবই কাছে, খুব আদরের একজন মানুষ দাদা দাদি নানা নানি, বাড়ির এত কাছে এসে আপনি চলে যাবেন, আপনার পৈতৃক নিবাস, আপনার নারী পোতা এখান থেকে চলে যাওয়াটা কি ঠিক নাকি এগুলি সবই বানানো ডায়লগ? ভাইয়া বিলিভ মি আমার বাড়ি বিক্রমপুরে, আর আমার দাদাকে তো আপনি চিনবেন, উনি তো এখানকার জমিদার ছিল। ও তাই নাকি, ওনার নাম কি? আমার দাদার নামটা ও শিট, আমি না ভাইয়া একদম মনে করতে পারছি না, ওকে প্রবলেম নেই, আমি আমার আব্বুকে ফোন করে জেনে নিব, দেন আপনাকে বলবো। আপনার দাদার নাম আপনি মনে করতে পারছেন না, আপনার দাদা বাবার বাবা খুব দূরে না কিন্তু, তার নামই আপনি মনে করতে পারছেন না, জিনিসটা কেমন মনে হচ্ছে না, মানে জিনিসটা কি বিশ্বাস করার মতো, মানে বিশ্বাস করা যায় মানে নাকি বানিয়েই বলছেন? আমি মিথ্যা বলছি না, আমি এখানে আমার ঠাকুরমা বলেছে আমি 3 বছর ছিলাম। আচ্ছা আচ্ছা, আমার এখানে অনেক স্মৃতি আছে, আমি অনেক ছোটবেলা কেটেছে, আমার মাছ ধরেছেন, লাউ শাক তুলেছেন, গোল্লা ছোট তুলেছেন, এই ধরনের। যাকে ভালো ধরে নিলাম, আপনার বাড়ি বিক্রমপুর, তা আপনার কেমন লাগছে এখানকার ছবি, এখানকার পরিবেশ, ছবির পরিবেশ? আমার এখানে অনেক ভালো লাগছে, ইউনিটের সবাই তো অনেক ভালো, সবাইকে আমার মনে হয় যে নিজের পরিবারের মতো আপন, আর আমার যে কো আর্টিস্ট আকাশ ও তো মানে খুবই ভালো, মানে এত হেল্পফুল, আর ডিরেক্টর একটু রাগি বাট অনেক সুন্দর গুছিয়ে কাজ করে, ও খুবই ভালো লাগছে। আচ্ছা ভেরি গুড, আপনার বাংলাদেশের মানুষদের কেমন লাগে, মানুষ সম্পর্কে? দেশের মানুষটা তো অনেক বেশি আপ্যায়ন করে, ওর অনেক ভালো, আমার খুব ভালো লাগছে, আর আপনাদের পদ্মা ইলিশ তো আমার অনেক অনেক প্রিয়, আমি তো প্রতিদিন রাতে ইলিশ মাছ দিয়ে ভাত খাই। ও ভাইয়া জানেন কালকে রাতে না আমার গলায় ইলিশ মাছের কাঁটা আটকে গিয়েছিল, আমার ডিরেক্টর ভাইয়া ডাক্তার এনে আমার গলা থেকে কাঁটাকে বের, অনেক ভয় পেয়ে গিয়েছিল ভাই। নতুন একটা আইটেম হতে পারে কি, মানে ক্যাপশন তো এরকম হবে, নায়িকার গলায় ইলিশের কাঁটা। আচ্ছা ঠিক আছে, তো ভালো, খুবই ভালো, প্রিয় ইলিশ, প্রিয় জায়গা, মাতৃভূমি বলছেন আপনি, পিতৃভূমি,
সেখান থেকে না হয় আদর করে গলায় কাঁটাটা নিয়ে গেলে ভালো হতো, যে তোকে বলা উচিত ছিল যে হ্যাঁ কাঁটাটা উঠাবে না, এটা আমি বহন করে নিয়ে যাবো, যদি আপনার ডায়লগ দিতে প্রবলেম হতো। আপনি অনেক মজা করেন। আচ্ছা ভাইয়া, আমার না শুটিং আছে, নিয়ে মানে আপনার আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আপাতত নেই, তবে আমি ভাই ভাই একটা মিনিট একটা মিনিট এদিকে ভাইয়ের সাথে কথা বলো, ঢুকতে গেলে আমি জানতাম যে আপনি চলে আসবেন, আমি একটু আগে বলছিলাম না যে আপনার হুট করে চলে আসবে, হ্যাঁ আপনার হুট করে করে দেবেন, আপনার কিন্তু তাই বলছে।